আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ কিন্তু আমি আমার অষ্টম অধ্যায়ে বিজ্ঞান, বিশেষ করে জীববিজ্ঞান পার্ট অথবা জীববিজ্ঞান সংশ্লিষ্ট যে টপিকসগুলো আছে, আজকে কিন্তু আমি মূলত আমার শেষ টপিকস পড়াচ্ছি, অধ্যায় 14। এবং অধ্যায় 14 আমাদের কি ছিল তোমাদের কি মনে আছে? অধ্যায় 14 মূলত আমাদের সম্পূর্ণ ছিল পরিবেশ এবং বাস্তুতন্ত্র। পরিবেশ ও বাস্তুতন্ত্র নিয়ে আমরা কিন্তু অনেকগুলি টপিকস পড়ে ফেলেছি। এর মধ্যে একটি ছিল দেখো বাস্তুতন্ত্রের উপাদান, এরপর আরেকদিন পড়েছিলাম আমি একটি পুকুরের বাস্তুতন্ত্র। আশা করি আমরা এই টপিকসগুলো ভালোভাবে বুঝেছি। আজকে কিন্তু আমি আমার যেহেতু এই অধ্যায়টা আমি জাস্ট ক্লোজ অথবা শেষ করে দিচ্ছি, তাহলে আজকে আমার টপিকস কী ছিল দেখো, আজকের টপিকস হচ্ছে পার্ট 6 থেকে 10। পার্ট 6 থেকে 10 মূলত আমরা যেগুলো নিয়ে বলবো, প্রথম কথা হচ্ছে দেখো খাদ্য শৃঙ্খল। তাহলে এই যে এখানে আমি যে খাদ্য শৃঙ্খলটি আঁকলাম, এখানে শৃঙ্খল মানে কি? শৃঙ্খল মানে হচ্ছে শিকল। মূলত আমি যে খাদ্য উপাদানগুলো পড়েছিলাম, প্রথমে ছিল উৎপাদক, এরপর ছিল খাদক, এরপর ছিল বিয়োজক, এভাবে পর্যায়ক্রমে একটির পর একটি খাদ্য সংশ্লিষ্ট প্রাণী। আবার বলছি, যেসব প্রাণী একজন আরেকজনের উপর নির্ভরশীল, এ সম্পূর্ণ ব্যাপারটি নিয়ে হচ্ছে আমাদের কিন্তু মূলত খাদ্য শৃঙ্খল। যেহেতু আমাদের বইয়ে খুবই সংক্ষিপ্ত করে দেওয়া আছে, আশা করি আমরা এই টপিকসটা একটু বোঝার চেষ্টা করি। শুরুতেই কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে দেখো পৃষ্ঠা নম্বর 151, খাদ্য শৃঙ্খল। এই পৃথিবীতে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে? তাহলে বাস্তুতন্ত্রের উৎপাদক, খেয়াল করো আমি কিন্তু বাস্তুতন্ত্রের উপাদানগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম টপিকস হচ্ছে উৎপাদক। আশা করি আমরা জানি উৎপাদক মানে হচ্ছে সবুজ অংশ। তাহলে আমি এখানে যেহেতু একটি খাদ্য শৃঙ্খল আঁকবো, তাহলে খাদ্য শৃঙ্খলের প্রথম শব্দ আমি যে উপাদানটি আঁকলাম এটি হচ্ছে ঘাস। যেহেতু ঘাস এবং সবুজ উপাদান, তাহলে এই সবুজ উপাদানের খুবই একটি অভাবনীয় শক্তি আছে, এই শক্তিটাই হচ্ছে শালক সংশ্লেষণ। শালক সংশ্লেষণ মানে হচ্ছে সূর্যের আলোকের উপস্থিতিতে অক্সিজেন এবং কি পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সহযোগে কি তৈরি হয় দেখো, অক্সিজেন তৈরি হয়, এবং মূল উপাদান কি তৈরি হয়, শর্করা অথবা খাদ্য, ঠিক আছে? তাহলে আমার প্রথমে কি আছে দেখো, বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। তাহলে আমি সবুজ উদ্ভিদ হিসেবে কি রিমার্ক করলাম, ঘাস। এরপরের দেখো এরপরের অংশটি হচ্ছে পতঙ্গ। তাহলে পতঙ্গ মানেটা কি? পতঙ্গ মানে হচ্ছে যারা সরাসরি উৎপাদক খায়। তাহলে যেহেতু পতঙ্গের ক্ষেত্রে সরাসরি যেহেতু এরা উৎপাদক খায়, তাহলে এদেরকে আমি বলতে পারি প্রথম স্তরের খাদক, ঠিক আছে? এরপর আসি প্রথম স্তরের খাদককে মূলত কারা আরোহণ করে অথবা ভক্ষণ করে। আমি যেহেতু একটি পরিবেশের খাদ্য শৃঙ্খল নিয়ে দেখাচ্ছি, তাহলে এরপরের অংশটি হচ্ছে ব্যাঙ। তাহলে ব্যাঙ কি করে? যেহেতু ব্যাঙ পতঙ্গ ভুক প্রাণী, তাহলে ব্যাঙকে আমি কি আঁকলাম, দ্বিতীয় স্তরের খাদক, ঠিক আছে? এরপর আসি আমি ব্যাঙকে কিন্তু সরাসরি কারা ভক্ষণ করে, সাপ, ঠিক আছে? এবং সাপের পর হচ্ছে ঈগল। তাহলে দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমি প্রথমে বললাম সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, তাহলে এই সূর্যের উপস্থিতিতে কারা খাদ্য তৈরি করে, ঘাস, ঠিক আছে, খাদ্য উৎপাদক। তাহলে এভাবে পর্যায়ক্রমে একটির পর একটি খাদ্য সংশ্লিষ্ট প্রাণী অথবা উদ্ভিদ এভাবে যে একটি চেইন আকারে গঠন তৈরি করে, এ সম্পূর্ণ অংশটির নাম হচ্ছে কি, খাদ্য শৃঙ্খল। আশা করি খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমরা বুঝেছি। এখন আসি খাদ্য শৃঙ্খল আমাদের বইয়ে আর কি কি আছে। একটি বাস্তুতন্ত্রের সকল জীব, বিশেষ করে উদ্ভিদ ও প্রাণী, পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সংযুক্ত। এটা একটু ডাক্তার, খুব ইম্পর্টেন্ট একটি কথা, পুষ্টির দিক থেকে অথবা পুষ্টি চাহিদার দিক থেকে। একটি ঈগল যেহেতু এর প্রচুর পরিমাণে শক্তি দরকার, এ কিন্তু খুবই ডিপেন্ডেন্ট হবে সাপের দিকে,
অথবা সাপের প্রতি। ইগল কিন্তু কখনো পতঙ্গ খেয়ে কিংবা ব্যাংকে এ কিন্তু জীবিকা আরোহণ করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমাদের বইয়ে কি আছে দেখো, একটি বাস্তুতন্ত্রের সকল জীব উদ্ভিদ ও প্রাণী পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সংযুক্ত, ফলে গড়ে উঠে কি খাদ্য শৃঙ্খল। তাহলে দেখা যাচ্ছে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যের খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাকে আমি কি বলবো, খাদ্য শৃঙ্খল। আবার এই লাইনটা আমরা একটু দাগ দেওয়ার চেষ্টা করি, এখানে আরেকটি উৎস বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটি লাইন, উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যের খাওয়ার মাধ্যমে দেখো শক্তির যে স্থানান্তর ঘটে তাকে আমি বলবো খাদ্য শৃঙ্খল। আশা করি আমরা খাদ্য শৃঙ্খল সম্পর্কে জেনেছি। এরপরের অংশটা হচ্ছে খাদ্য জাল। জাল মানে কি? অবশ্যই আমরা জানি অনেকগুলি অংশ পরস্পর যুক্ত, তাহলে আমি এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আঁকবো যারা পরস্পর কিসের মাধ্যমে যুক্ত থাকে, একটি জালের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে প্রথমে দেখো ঘাস অথবা উৎপাদক, এখন আমি একটি খাদ্য শৃঙ্খল আঁকি, দেখো ঘাসকে কে খাচ্ছে, ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে কে খাচ্ছে, টিকটিকি, এবং সবার শেষে খাচ্ছে ইগল। তাহলে এক্ষেত্রে আমি একটি খাদ্য শৃঙ্খল আঁকলাম। আরেকটি খাদ্য শৃঙ্খল দেখি, ঘাসকে কে খাচ্ছে, খরগোশ, খরগোশকে কে খাচ্ছে, ইগল। তাহলে আবার আমি উৎপাদক থেকে শুরু করে অথবা ঘাস থেকে শুরু করে আরেকটি খাদ্য শৃঙ্খল আঁকলাম। আবার আরেকটি দেখি, ঘাসের পর হচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংয়ের পর হচ্ছে ইগল, তাহলে আমি আরেকটি খাদ্য শৃঙ্খল আঁকলাম। এরপর আরেকটি দেখো, ঘাসকে কে খাচ্ছে, দেখো একটু ঘাসকে খাচ্ছে খরগোশ, খরগোশকে কে খাচ্ছে ইগল, তাহলে আরেকটি খাদ্য শৃঙ্খল আঁকলাম। পাশাপাশি আরেকটি খাদ্য শৃঙ্খল আমি একটু দেখি, ঘাস, ঘাসের উপর কে নির্ভরশীল, ইঁদুর, ইঁদুরের উপর কে নির্ভরশীল, সাপ, সাপের উপর ইগল। তাহলে একটু দেখো একটি পরিবেশের মধ্যে অথবা একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে, আবার বলছি অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে একটি খাদ্য জাল তৈরি করে। আশা করি দ্বিতীয় টপিকসটাও আমরা বুঝলাম। এরপর আসি তৃতীয় টপিক, যে শব্দটা দেওয়া আছে শক্তির প্রবাহ। আমরা কি জানি শক্তির প্রবাহ মানেটা কি? দেখো জীব জগতে সকল শক্তির মূল উৎস সূর্য, সূর্যের শতকরা যত আলো পৃথিবীতে আসে তার মাত্র শতকরা দুই ভাগ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কি তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক দেখো সৌরশক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়া চলার সময় সবুজ উদ্ভিদ বিভিন্ন, আমি আবার বলছি দেখো বিভিন্ন ধরনের প্রাকৃতিক যৌগ, যেমন হচ্ছে নাইট্রোজেন, এরপর হচ্ছে দেখো কার্বন ডাই অক্সাইড, আয়রন, সালফার ইত্যাদি ব্যবহার করে, এবং এ প্রক্রিয়ার মাধ্যমে জড় এবং জীবের মধ্যে একটি সংযোগ সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কোন কোন একটি চার্ট অথবা ফ্লো চার্ট অথবা শক্তির প্রবাহ আঁকবো, প্রথমে দেখো খুব ইম্পর্টেন্ট এই শব্দটি হচ্ছে সূর্যের আলোকের উপস্থিতিতে আমি কি তৈরি করছি, সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌর শক্তি। এরপর এই সৌরশক্তিকে সালোক সংশ্লেষণের মাধ্যমে কি শক্তি তৈরি করলাম, রাসায়নিক শক্তি, যে রাসায়নিক শক্তিটা প্রথম কে গ্রহণ করছে, উৎপাদক। এরপর উৎপাদককে কারা গ্রহণ করছে, তৃণভোজী প্রাণী। এরপর তৃণভোজী প্রাণীকে কারা গ্রহণ করছে, মাংসাশী প্রাণী, ঠিক আছে? এখন আরেকটি শক্তি প্রবাহ দেখায় এই যে উৎপাদক, দেখো শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তি, আমাদেরকে কিন্তু বলা হয়েছে শক্তি কিন্তু ধীরে ধীরে কি হতে থাকে, হ্রাস পেতে থাকে। তাহলে আমাদের বইয়ে কি আছে দেখো, উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটি ধাপে কি হয়, শক্তি হ্রাস পেতে থাকে। তাহলে আমি এই অংশের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন খাদ্য স্তরে যাওয়ার সময় শক্তি ক্রমান্বয়ে কি হয়, ধীরে ধীরে কমতে থাকে।
ঠিক আছে? এখন দেখি, উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজী প্রাণীর দেহে, সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদ্য এবং দ্বিতীয় স্তর থেকে সর্বোচ্চ স্তরের খাদ্য। তাহলে শক্তি সবসময় কি? সবসময় মনে রাখবে, শক্তি হচ্ছে সবসময় এক মুখী, এবং প্রতি স্তরে হ্রাস পেলেও বীজকে যখন মৃত জীবে বর্জ্য পদার্থের বিক্রিয়া ঘটায়, তখন অজৈব পুষ্টি দ্রব্য কোথায় জমা হয়? পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়, যা আবার সবুজ উদ্ভিদ কাজে লাগে। এ থেকে বুঝতে পারা যায় যে বাস্তু সংস্থানে পুষ্টি দ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ সবসময় একমুখী। খুব খুব গুরুত্বপূর্ণ একটি লাইন এখানে বলা হচ্ছে, পুষ্টি প্রবাহ সবসময় চক্রাকার। তাহলে আমি এখানে পুষ্টি প্রবাহটা দেখাচ্ছি, দেখো এই যে পুষ্টি প্রবাহের ক্ষেত্রে এখানে হচ্ছে উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, এটা কিন্তু একটি পুষ্টি প্রবাহ। এবং এই পুষ্টি প্রবাহ আবার যখন বীজকের মাধ্যমে জমা হয়, কোথায় জমা হচ্ছে? মাটির মধ্যে। এবং এই মাটি থেকে আবার কি গ্রহণ করছে? উৎপাদক। উৎপাদক থেকে আবার গ্রহণ করছে তৃণভোজী, তৃণভোজী থেকে মাংসাশী। এভাবে ক্রমান্বয়ে পুষ্টি প্রবাহ কি হচ্ছে? চলমান অথবা কি চক্রাকারে আবর্তিত হচ্ছে। কিন্তু শক্তি প্রবাহ ধীরে ধীরে কি হচ্ছে? হ্রাস পেতে থাকে। তাহলে আশা করি আমার প্রথম শব্দ ছিল কি, খাদ্য শৃঙ্খল, এরপর হচ্ছে খাদ্য জাল, এবং এরপর ছিল শক্তি প্রবাহ। আশা করি তিনটা টপিকস আমরা বুঝেছি। এখন আসি সবার শেষ টপিকস, সবার শেষ পার্ট আমাদের কি ছিল? পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। এখন আমরা দেখি বই কি আছে, পরিবেশ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ একক। যেগুলো পরিবেশের বাস্তুতন্ত্র মোটামুটিভাবে স্বনিয়ন্ত্রিত, তার মানেটা হচ্ছে একটা বনে, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, একটা বনে ধরো অনেকগুলো বাঘ, সে অনুপাতে অনেকগুলো হরিণ থাকার কথা, তার মানে হচ্ছে একটি বাঘের পুষ্টি চাহিদা কি সম্পূর্ণ অথবা স্বয়ং সম্পূর্ণশীল। কিন্তু কোনো কারণে যদি বাঘের সংখ্যা কমে, তাহলে কিসের সংখ্যা বেড়ে যাবে? হরিণের সংখ্যা বেড়ে যাবে। আবার যদি হরিণের সংখ্যা বাড়ে, কিসের সংখ্যা বেড়ে যাবে? বাঘের সংখ্যা বেড়ে যাবে। আমি এখন একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই এখানে কি বলছে। দেখো, মনে করো একটি বনে বাঘ, হরিণ, শুকর ইত্যাদি বিভিন্ন প্রাণী বাস করে। তাহলে এ বনে বাঘের খাদ্য হলো হরিণ এবং শুকর। হরিণ ও শুকরের সংখ্যা বেড়ে গেলে কিসের সংখ্যা বেড়ে যাবে? বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ বাঘের প্রচুর খাদ্য চাহিদা আছে। আবার বাঘের সংখ্যা বেড়ে গেলে, খেয়াল করে দেখো, বাঘের সংখ্যা বেড়ে গেলে কিসের সংখ্যা কমে যাবে? হরিণ এবং শুকরের সংখ্যা কমে যাবে, কারণ বাঘ যেহেতু বেশি, তার খাদ্য যোগান কে দিচ্ছে? হরিণ ও শুকর। তাহলে অনেকগুলি বাঘের জন্য কিসের সংখ্যা কমে যাচ্ছে? হরিণ এবং শুকর। হরিণ ও শুকরের সংখ্যা কমে গেলে বাঘের খাদ্য অভাব কি হবে দেখা দেবে। তাহলে এখন আসি, ফলে বাঘের সংখ্যাও কি হচ্ছে? কমে যাবে। একটি পরিবেশে সবসময় খেয়াল রাখবে, একটি পরিবেশে বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়। মানেটা কি? পর্যায়ক্রমে হ্রাস অথবা কমে যাওয়া এবং বৃদ্ধি পাওয়ার মাধ্যমে একটি পরিবেশে বাস্তুতন্ত্র সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রিত হয়, বিশেষ করে খাদ্যের উপাদানের উপর ভিত্তি করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আমার অষ্টম অধ্যায়ের বিজ্ঞানের যে সুনির্দিষ্ট যে টপিক, যে অধ্যায়গুলো আছে, আমি কিন্তু আজকে শেষ অধ্যায়ের শেষ পার্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আমরা এরপর ক্লাস থেকে, প্রথম অধ্যায় থেকে আবার পুনরায় রিভিশন দিব এবং ভালোভাবে ঝালাই করার চেষ্টা করব। ধন্যবাদ।